হুগলির খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। কোনো কোনো জায়গায় প্রায় গলা সমান জল। মাথায় করে জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা, যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোলাঘাটের দেরিয়াচক গ্রামে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূজোর মুখে ভাসছে রাজ্যের একাধিক জেলা। ডিভিসি জল ছাড়া আপাতত বন্ধ করলেও এখনও বহু জায়গাতেই জল জমে। তার উপরে নিম্নচাপের ভ্রুকুটিতে বাড়ছে বিপদ। খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়, কোমর নয় কাঁধ অব্দি জল। মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে, হাড়ি কড়াই জলের উপর ভাসিয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছতে চাইছেন বাসিন্দারা। জলের তলায় খানাকুলের রাজহাটি এক নম্বর পঞ্চায়েত অফিস, ব্যাংক, দোকান সবেতেই প্রায় এক মানুষ সমান জল। কোন রকম সরকারের কোন রকম ত্রাণ বা কোনো কিছু এনে আশ্রয়ের অবস্থা, বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়ির আমার বাড়ির ভেতরে এক বুক জল, বাড়ির ছাদে আছে তিরপল, সরকার থেকে একটা তিরপলও দেয়নি। এখন বাজার করতে গিয়েছিলাম, হ্যাঁ হেঁটে হেঁটে গিয়েছিলাম, কোনো সরকারি কোনো রকম ব্যবস্থা নেই। আস্তে আস্তে জল কমতে শুরু করলেও এখনও খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত হয়ে রয়েছে। খানাকুলের ধাননগরী, মারোখানা, পানশিউলি, বন্দর, গড়ের ঘাট সহ বিস্তীর্ণ এলাকা এখনও কিন্তু জল ঢুকে রয়েছে। প্রায় চার দিন বন্যা হয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। কোনো নেতা দেখতে আসেনি যে কী অবস্থায় আছে একটা গ্রামের। একগরিষ্ঠভাবে সরকার গঠন করলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো মেম্বার, তার অন্তত একবার এসে দেখা দরকার ছিল যে এই চক্রপুরের এই বুথটার কি অবস্থা, সে তো মোটে আসলো না। এদিকে জল ঢুকে প্লাবিত কোলাঘাটের দেরিয়াচক গ্রাম, ঘরছাড়া বহু পরিবার, আপাতত তাদের ঠাঁই হয়েছে দেরিয়াচক হাই স্কুলে। এদিন সেখানে পরিস্থিতি পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলেন দুর্গতদের সঙ্গে। শুধু খালটা সংস্কার করা হচ্ছে না বলে তারা বাড়ি থেকে ছেড়ে এসে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে এইসব নিয়ে তা এরা এখানে উঠেছে একটা স্কুলের একতলায়, এবং এটা প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন এটা হবে? সেচ দপ্তর কী করছে? আমি কিন্তু প্রচণ্ড চাপ দেবো, শুধু চাপ নয়, এটা নিয়ে যত দূর যেতে হয় আমি যাব, প্রয়োজনে আমি এখানে তাঁবু খাটিয়ে অলসন শুরু করব যে এই খাল কাটতে হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাম আমলে শেষবার হয়েছিল স্থানীয় খাল সংস্কারের কাজ। এখানে 15 বছর যাবৎ তৃণমূল ক্ষমতায় রয়েছে, ব্রাহ্মণ্ডের আমলে একবার খাল সংস্কার হয়েছিল রামতরফ পর্যন্ত, কিন্তু বর্তমানে 15 বছর যাবৎ এক ঝড়া মাটিও এখান থেকে উঠে না, খাল একদম ভর্তি হয়ে গেছে। খালের জন্য আমরা প্রতি বছর বন্যায় প্রতি বছরই আমাদের হাই স্কুলে ডুবে পড়ে তো আছি, উপরন্তু আমাদেরকে প্রতি বছরই স্কুলে এসে থাকতে হচ্ছে, কিন্তু স্কুল চলাকালীন আমাদের প্রচুর অসুবিধা, স্কুলের ছেলে মেয়েদেরও খুব অসুবিধা হয়। কবে নামবে জল? কবে ত্রাণ শিবির থেকে ফিরতে পারবেন দুর্গতরা? পুজোর আগে কি নিজের ঘরে ফেরা হবে? উত্তর নেই কারো কাছে। বিজান চক্রবর্তী ও বাপন সাপটার রিপোর্ট, এবিপি আনন্দ।